হোয়াটসঅ্যাপ কল করতেও কি লাগবে টাকা? বেশ কিছুদিন ধরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সাধারণের মনে, তা পরিষ্কার করলেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রকাশিত হল 2023-এর টেলিকমিউনিকেশন বিল। শীতকালীন অধিবেশনে সংসদে এই বিলের তথ্য স্পষ্ট করে আলোচনা করলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কাটল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মনের ধোঁয়াশা। আজকাল অনেকেই হোয়াটসঅ্যাপ কলে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, গোপনীয়তা বজায় রাখতে আবার অনেকেই পছন্দ করেন হোয়াটসঅ্যাপ কল। এবার কি হোয়াটসঅ্যাপ কল করতেও পয়সা লাগবে? বেশ কিছুদিন ধরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সাধারণের মনে। শীতকালীন অধিবেশনে সংসদে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রশ্নেরই স্পষ্ট জবাব দিলেন। সম্প্রতি প্রকাশ হয়েছে 2023-এর টেলিকমিউনিকেশন বিল। এই বিলে প্রকাশিত তথ্য অধিবেশনে আলোচনা করলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এই বিলটিতে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে যেটি নিয়ে সাধারণের মধ্যে সবথেকে বেশি জল ঘোলা হয়েছে সেটি হল হোয়াটসঅ্যাপ কলে চার্জ বসতে চলেছে কি না। জিও এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলি অভিযোগ তুলেছিল হোয়াটসঅ্যাপে ফ্রি কলিং পরিষেবা নিয়ে। টেলিকমগুলির দাবি ছিল হোয়াটসঅ্যাপে ফ্রি ভয়েস ও ভিডিও কলিংয়ের জন্য টেলিকমগুলির গুরুত্ব কমে যাচ্ছে, তাই হোয়াটসঅ্যাপ কলে চার্জ বসানো হোক। তবে এই বিষয়ে বিলে কিছু বলা হয়নি, অর্থাৎ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর, তারা এখনও হোয়াটসঅ্যাপে ফ্রি কলিংয়ের পরিষেবা উপভোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপে ফ্রি কলিংয়ের বিষয়টি ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিলে। এর মধ্যে স্যাটেলাইট স্পেকট্রাম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার পরিষ্কার করেছে যে স্যাটেলাইট স্পেকট্রামের ক্ষেত্রে টেলিকমগুলির নিয়ন্ত্রকদের দেওয়া ক্ষমতা বজায় থাকবে। এর আগে হোয়াটসঅ্যাপ স্কাইপ কলের যে নিয়ম নির্ধারণ করা হয়েছিল তা বাতিল করা হয়েছে, যা আখেরে এই প্ল্যাটফর্মগুলির সুবিধা করে দিয়েছে। এই বিলে টেলিকম সংস্থাগুলির প্রদেয় ওটিটি প্ল্যাটফর্মের অফার নিয়ে বলা হয়েছে। টেলিকমিউনিকেশন পরিষেবা থেকে ওটিটি প্ল্যাটফর্মগুলি সরানো হয়েছে, অর্থাৎ একজন অনেক রিচার্জ প্ল্যানেই গ্রাহকদের অ্যামাজন, জি5-এর মতো বিভিন্ন ওটিপি প্ল্যাটফর্মের অফার দিত। এবার থেকে টেলিকম সংস্থাগুলি তাদের প্ল্যানে ওটিটি প্ল্যাটফর্ম অফার করতে পারবে না। বিলে এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা জানাচ্ছে, ওটিটি এর অফারগুলি না দেয় তবে গ্রাহকেরা আরও সস্তার প্ল্যান রিচার্জ করবেন শুধুমাত্র ডাটার জন্য, তা দিয়েই গ্রাহকেরা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম করতে পারবে। এই বিলে নেওয়া সিদ্ধান্তে টেলিকম সংস্থাগুলির তেমন সুবিধা না হলেও একদিক থেকে বড় সুরাহা হয়েছে। পূর্বে টেলিকম নিয়ম লঙ্ঘন করলে টেলিকম সংস্থাগুলিকে 50 কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হতো, যা এক ধাক্কায় অনেকটাই কমে গেছে। এবার থেকে টেলিকম নিয়ম লঙ্ঘনে টেলিকম সংস্থাগুলিকে 5 কোটি টাকা জরিমানা ভর্তুকি দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।